ডক্টর ইউনুসের নেতৃত্বে অর্থনৈতিক পরিষদ গঠন, বলছি বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে চেয়ারপারসন করে জাতীয় অর্থনৈতিক পরিষদ গঠন করা হয়েছে। এই পরিষদের সদস্য হিসেবে থাকছেন উপদেষ্টা পরিষদের সব সদস্য। এই পরিষদ গঠন করে সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়, পরিষদকে সহায়তা দানকারী কর্মকর্তা হিসেবে থাকছেন মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, পরিকল্পনা বিভাগের সচিব, পরিকল্পনা কমিশনের সদস্যরা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগের সচিবরা। পরিষদের কার্যপরিধিতে বলা হয়, সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কিত নীতি ও কৌশল গ্রহণে দিক নির্দেশনা দেওয়া, দীর্ঘমেয়াদী ও মধ্যমেয়াদী পরিকল্পনা, বার্ষিক উন্নয়ন কর্মসূচি, সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি ও কর্মপন্থা চূড়ান্তকরণ এবং অনুমোদন প্রদান, দীর্ঘমেয়াদী ও মধ্যমেয়াদী পরিকল্পনা, বার্ষিক উন্নয়ন কর্মসূচি, সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে অগ্রগতি পর্যালোচনা, আর্থ সামাজিক উন্নয়নে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ ও দিক নির্দেশনা প্রদান এবং জাতীয় অর্থনৈতিক পরিষদের দায়িত্বে পালন সহায়তা বিবেচিত যে কোনো কমিটি গঠন। প্রজ্ঞাপনে বলা হয়, পরিষদের বৈঠক প্রয়োজন অনুযায়ী অনুষ্ঠিত হবে। পরিকল্পনা বিভাগ পরিষদকে সাচিবিক সহায়তা দেবে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের 18 জানুয়ারি জারি করা প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে বলেও জানানো হয় এই প্রজ্ঞাপনে।